এদের দিকে তাকায়া দেখো এরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া এরা তৃপ্তি পায় না এরপর এরা মাজারের দিকে দৌড়ে যায় আবার মাজারের মধ্যে যাইয়া ওই জায়গায় মাজারওয়ালার কাছে সিজদা দিয়া চায় বলে হ্যাঁ মাজারওয়ালা আমি কয়েকদিন পরে নির্বাচন করব ইলেকশনে দাঁড়ায়া গেলাম আমার এটা 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 আমার প্রতি ও মাজারওয়ালা তোমার কাছে চাই তুমি আমারে নেতা বানায়া দাও তুমি আমারে বড় লিডার বানায়া দাও তুমি আমারে বড় মেম্বার বানায়া দাও তুমি আমারে চেয়ারম্যান বানায়া দাও তুমি আমারে মেম্বার অফ পার্লামেন্ট বানায়া দাও কিন্তু ও জানে না দুনিয়ার কোন বান্দার দেওয়ার মতো কোন ক্ষমতা নাই কোন পাওয়ার নাই নবী শিখাইয়া দিয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় কাছের সাহাবী আনাস রে ছোটবেলায় নবী সঙ্গে সঙ্গে লইয়া তার ওটের উপরে বসে বসে আনাস রে 10টা বড় বড় উপদেশ দিয়েছে ওর মধ্যে একটা উপদেশ কানের মধ্যে ঢুকাইয়া দিয়েছে রে আনাস কশিন কালেও কিছু যদি চাইতে চাও আমার মাওলার কাছে চাইবা দুনিয়ার কাছে চাওয়া যাবে না গায়রুল্লাহর কাছে না এক আল্লাহর দরবারে তোমার চাওয়া লাগবে ওই দরবারে চাও তোর বান্দা ছেলে লাগবে আমার মাওলার দরবারে চাও তোমার মেয়ে লাগবে আল্লাহর দরবারে চাও এ বান্দা তোমার যে কোনো টাকা পয়সার লাইনে বড় বিপদে পড়েছো আমার মাওলার দরবারে ঘুম থেকে জেগে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের বেলা যেই যেই সময়ে পৃথিবীর কোনো বান্দাগুলো জেগে নাই সব মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল ওই সময়ে ঘুম থেকে জেগে আমার মাওলার দরবারে বলো ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও নাই একটা ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আমার মেয়েও নাই তুমি আমারে মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও ও আল্লাহ তুমি আমাকে বড় একটা বিপদের মধ্যে ফালায়া দিলা তুমি আমাকে বিপদ থেকে পরিপূর্ণ মুক্তি করে দাও ওই সময়ে আমার মাওলার কাছে চাইতে দেরি হয়ে যাবে হয়তো কিছুক্ষণ দেরি হবে কিন্তু ঠিক সময়ে আল্লাহ তোমারে ওইটা দিয়া তোমার মন শান্তি করে দিবে কিন্তু এক আল্লাহর ইবাদত করো বগুড়ার মুসলমানেরা এক আল্লাহর গুনগান গাও এক ইলাহের গুনগান গাও এক ইলার দিকে তোমার আমার গায়ে যাওয়া লাগবে আমার আল্লাহ হলেন আমার খালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ হলেন বাড়ি আমার আল্লাহ হলেন মুসাউির আমার আল্লাহ হলেন আকৃতি দানকারী সুরায় হাসরের শেষ আয়াতের আগের আয়াতটা বান্দা পরে পড়ে দেখ না আল্লাহ নিজের পরিচয় কত সুন্দর করে আল্লাহ ওই জায়গায় দিয়া দিলেন হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা ওই জায়গার মধ্যেও আল্লাহ নিজের গুণের ব্যাপারে জানাইয়া দিলেন আল খালিক তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল বারি তিনি আল্লাহই তো উদ্ভাবন কর্তা আল মুসাউইর আমার আল্লাহ হলেন আকৃতি দানকারী কোন জায়গায় চোখ দেওয়া লাগবে ওই জায়গায় আল্লাহ চোখ দিয়া দিলেন কোন জায়গায় নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে আল্লাহ নাক দিয়া দিলেন যেই জায়গায় ঠোঁট দেওয়া লাগবে এই সুন্দর ঠোঁট আমার আল্লাহ ওই জায়গায় দিয়া দিলেন যেই জায়গায় কান দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে আল্লাহ সুন্দর করে কান দিয়া দিলেন যেই জায়গায় মাথা দেওয়ার ওই জায়গার মধ্যে আল্লাহ মাথা দিয়া দিলেন আল্লাহ বলেন হে গোলামেরা তোর মায়ের গর্ভে আমি আল্লাহ কত মায়া করে 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 ওই মায়ের গর্ভে 40 দিন পর পর যেই জায়গায় যেই অঙ্গ দেওয়া লাগবে আমি আল্লাহ কত সুন্দর করে তোর মাঝে আকৃতি দিয়া দিলাম তোর চেহারা এত সুন্দর দুনিয়ার সব মানুষ তোর চেহারা দেখে পাগল হয়ে যায় তোর হাত এত সুন্দর তুই হাত দিয়া যে কোনো কাজ করতে মন চাইলে করতে পারো তোর পা এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম এত পরিমাণ শক্তি দিয়া আমি আল্লাহ বানালাম চাইলে তুই সে
শেরপুর থেকে হেঁটে হেঁটে হাতিকন্দুল পর্যন্ত হেঁটে যেতে পারবা শুধু তাই না ইন্ডিয়া থেকে যে ওই শিহাব চত্বর নামের যুবকটা হেঁটে হেঁটে চলে গেল মক্কায় হেঁটে হেঁটে চলে গেল মদিনায় তোমরা ইউটিউবে ফেসবুকে দেখেছো আল্লাহ কি পরিমাণ পাওয়ার পায়ের মধ্যে দিয়া দিলেন আল্লাহ বলেন নে মানুষেরা এত সুন্দর করে আমি আল্লাহ তোর জন্য চোখ যেই জায়গায় দেওয়ার ওই জায়গার মধ্যে চোখ দিয়া দিলাম যেই জায়গার মধ্যে কান দেওয়ার ওই জায়গায় কান দিলাম এত সুন্দর করে যে বানালাম এ বান্দা এর পরেও কি আমি আল্লাহর কোন বিজ্ঞানীর কাছে যাওয়া লাগছে নাকি না না লাগে নাই কোন বিজ্ঞানীর কাছে কোন অ্যাডভাইসটা জানা লাগে নাই আল্লাহ কোন বিজ্ঞানী কেউ বলে নাই Give me a good advice মানুষ বানানোর ব্যাপারে আমাকে একটা অ্যাডভাইস দিয়া দাও একটা উপদেশ তোমরা দিয়া দাও মানুষের চোখ নাক কান পা মাথা কোন জায়গায় দেওয়া লাগবে একটা বিজ্ঞানীর কাছে আমার আল্লাহ পরামর্শ চায় নাই এত সুন্দর করে মানুষ বানালেন একজনই বানাইছে চিল্লা বলো তার নাম এরপরে ওই আল্লাহকে চিনতে পারো না এর মানুষ হে শেরপুরের মানুষেরা ওই আল্লাহকে আর করেও কেন তুমি ভুলে যাও ওই আল্লাহকে ভুলে 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 তুই কেন আজও নামাজে যেতে পারলা না আজও কেন রোজা রাখতে পারলা না আজও তুই নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারলা না ওই আল্লাহকে কেন ভুলো আল্লাহ তো সূরাত তিনে তোমার ব্যাপারে জানা দিলেন হ্যাঁ মানুষ والتين والزيتون وطور سينين وهذا البلد الامين الله ওই জায়গায় তিন আয়াতে চার চারটা কসম খাইয়া জানালেন মানুষেরা লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন তিন আয়াতে চার চারটা কসম আমি আল্লাহ খেলাম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন তিন এবং জাইতুনের কসম কাটলাম এরপরে সিনাই পর্বতের কসম কাটলাম এরপরে আমি আল্লাহ হাদাল বালাদিল আমিন এই নিরাপদ নগরের কসম কাটলাম লাকদ খলাকনাল ইনসান আবার এই জায়গায় কদ খলাকনার জায়গায় লাম তাকিদেনে আমি আল্লাহ গুরুত্ব সহকারে বললাম আমি আল্লাহ মানুষ বানাইছি এত পরিমাণ সুন্দর করে বানালাম এই সব কিছু আকৃতি আমার আল্লাহ তোমার মাঝে আমার মাঝে দিয়া দিলেন ওই আল্লাহ কয়জন জোরে কোন আরো জোরে মধুর সুরে একসাথে ওই আল্লাহ কয়জন সন্দেহ আছে আল্লাহ এক আল্লাহ নিজের পরিচয় জানায় দেয় বারবার বারবার স্মরণ করায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলা নাই দুনিয়াতে মাবুদ নাই দেয়ার ইজ নাম ওয়ার্থি অফ ওয়ার্শিপ বেসাইডস আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এই নিউজগুলো মানুষের সামনে দিয়া দিতে চায় আল্লাহ জানায় দেয় গোলামেরা আমি আল্লাহ হলাম এমন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আমি আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলা নাই দুনিয়াতে কোনো মাবুদ নাই দুনিয়াতে কোনো মাশুক নাই দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আর একজনও নাই ওই আল্লাহর পরিচয় যদি জানতে চাও ও বান্দারা তুই একটু গাছের দিকে তাকাও না ওই গাছের মধ্যে আল্লাহ পাতাগুলো কি সুন্দর করে দিয়া দিলেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই একটা মানুষের বড়ির সাথে আর একটা মানুষের বড়ির কোনো মিল নাই একটা মানুষের চোখের সাথে আর একটা মানুষের চোখের মিল নাই একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের কোনো মিল নাই ওই যে ইমাম মালিক চার মাযহাবের মধ্যে চার নাম্বার ইমাম বাদশা হারুন আর রশিদ ইমাম মালিকের দরবারে গিয়া বলে ও ইমাম সাহেব বারবার যে বলতেছেন আমার আল্লাহ আছেন 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 কেমনে বুঝলেন কোন হিসাবে আপনি বলেন আল্লাহ আছেন ইমাম মালিক বলেন আমি আল্লাহকে চেনার জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করার আমার দরকার নাই তাহলে গবেষণা করছেন কোন জিনিস নিয়ে যে আল্লাহকে পূর্ণাঙ্গভাবে চিনলেন ইমাম মালিক বলে ও বাদশা হারুন আর রশিদ আমি দুনিয়ার বড় বড়
সব মানুষের দিকে আমি যখন তাকাইলাম একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল পেলাম না একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল নাই একটা মানুষের পায়ের সাথে আর একটা মানুষের পায়ের কোনো মিল নাই একটা মানুষের বডি গঠনের সাথে আর একটা মানুষের দেহের গঠনের কোনো মিল নাই আবার আমি গাছের দিকে তাকালাম ওই গাছের দিকে তাকাইয়াও চিন্তা করলাম ওই গাছের দিকে তাকাইয়া একটা গাছের ফলের সাথে আর একটা ফলের মিল পেলাম না একটা গাছের পাতার সাথে গাছের পাতার মিল পেলাম না একটা গাছ বড় হয়ে যায় আর একটা গাছ ছোট হয়ে যায় প্রকৃতি থেকে যদি সব হইতো তাহলে অটোমেটিক সব মানুষের চেহারা একই রকম হতো সাদা হলে সবাই সাদা কালো হলে সবাই কালো শ্যামলা বর্ণের হলে সবাই হয়ে যাইত শ্যামলা কিন্তু ইমাম মালিক বলেন আমার আল্লাহ এত উত্তম আকৃতি দানকারী আল্লাহ আল্লাহ পৃথিবীর সব মানুষ কি এক একজনকে এক এক পরিমাণ রূপ দিয়া দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠালেন আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকাইয়া আর সব গাছের দিকে তাকাইয়া আমি আল্লাহ বুঝতে পারলাম এগুলা কিছু থেকে হয় নাই এগুলা বানাইছেন একজন চিল্লা বলো তার নাম আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান নাই কমাশু নুকরাহ পর জিন্দু যা ওই আল্লাহ কয়জন জুরে বলেন কয়জন আল্লাহ সন্দেহ আছে ওই আল্লাহর পরিচয় পৃথিবীর কোন ব্যক্তি ওই আল্লাহর পরিচয় ভুলে যেতে পারবে না কারণ পৃথিবীর যে কোনো দিকে তাকাইলেই আল্লাহ পাকের সৃষ্টি আছে না নাই কথা বলেন না কেন সুন্দর সৃষ্টি আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত খাল বিল সব কিছু সৃষ্টিকার আরো জোরে বলেন না কার আরো জোরে বলেন না কার সন্দেহ আছে আল্লাহ সৃষ্টি হয়ে এরপরেও আল্লাহর উপরে আল্লাহর প্রতি অমান্য করে আল্লাহকে অস্বীকার করে দুনিয়াতে কিছু সেকুলার আছে না নাই নাই মাঝে মাঝে দেখবেন নাস্তিকরা মাথা চাড়া দিয়ে ওঠে নিজম মজুমদার আছে না কয়েকদিন পাগল পাড়ার মতো পাগলের মতো চিল্লাইছে কিছু করতে পেরেছে কৌমি অঙ্গন থেকে আফতা পাস করে মুফতি মাসুদ নাস্তিক হয়েছে আল্লাহকে নিয়ে একটু টুকটি কম করে না আমার মদিনাওয়ালা নবীকে নিয়ে একটু টুকটি কম করে নাই যতই চেষ্টা করে আল্লাহর পরিচয় আল্লাহর তারিফ কি পৃথিবীর জমিন থেকে পৃথিবীর কোন ব্যক্তি মুছে দিতে পারবে মুছে দিতে পারবে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে দেখে নয় আল্লাহকে নিয়ে রিসার্চ করে নয় আল্লাহকে নিয়ে গবেষণা করে নয় আল্লাহ দেওয়া প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকিয়ে আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি এক আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত ঈমান রেখে মুমিনে কামেল হয়ে চলা লাগবে চিল্লা কাও ঠিক কিনা
الله لا إله إلا هو الحي القيوم الله نيجر بوري شوي غلو نيجي جانالين الله بولنا مي الله توشي الله جي الله سارا الدنيا تكونو إله ناي دنيا تكونو معبود ناي أر آمي الله بوري شوي تابندا تومي جنناو هو الحي القيوم آمي الله غون غلو هلو آمي الله هلام حيون آمي الله هلام جيبيتو آمي الله سلام أكونو آسي ভবিষ্যতে আমার আল্লাহ থাকবে কি থাকবে না বলেন সাহাবায়ে কেরামের জামানায় যে আমার আল্লাহ পাক ছিলেন বর্তমান জামানায় ওই আল্লাহ আছে না নাই ইন ফিউচারে ভবিষ্যতের মধ্যেও আমার আল্লাহ থাকবে কি থাকবে না ওই আল্লাহ ছিলেন ওই আল্লাহ আছেন ওই আল্লাহ পূর্ণাঙ্গভাবে থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন দুনিয়ার সবকিছু ধ্বংস আমি আল্লাহ সাহাবায়ে কেরামের জিন্দেগির সময় ছিলাম ওই সময়ে যেমন ছিলাম এই সময় আমি আল্লাহ আছি ইন ফিউচারেও আমি আল্লাহ থাকব কশিনকালের জন্য আমি আল্লাহ কদিম হব না পুরাতন হব না সব সময়ের জন্য আমি আল্লাহ হলাম জাদিদ কারণ আমি আল্লাহ হলাম পালনকর্তা আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা এটা আমি আল্লাহর পরিচয় কুল্লু মান আলাইহা ফান দুনিয়াতে যা কিছু আছে এই বিশাল আসমান সব বন্ড বন্ড হয়ে যাবে এত বড় বড় পাহাড়গুলা সব বন্ড বন্ড হয়ে যাবে সিলেটের বড় বড় পাহাড় এগুলা একটাও থাকবে না জাফলং এর বড় বড় পাহাড় একটাও থাকবে না বিছনাকান্দির বড় বড় পাহাড় একটাও থাকবে না ভুলাগঞ্জের সাদা পাথরের পাহাড় এগুলা একটাও থাকবে না কক্সবাজারের রামুর পাহাড় উড়িষ্যার পাওয়ার ওই সব উখিয়ার পাওয়ার পাহাড় টেকনাফের পাহাড় একটাও থাকবে না পৃথিবীর বড় বড় সব পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে একটাও অবশিষ্ট থাকবে না ইদা জুলজিলাতিল আরদু জিনজালাহা আল্লাহ হাসরের ময়দান কেমন করে হবে ওই ব্যাপারে সূরাতুল জিলজালের মধ্যে কি সুন্দর করে আল্লাহ বয়ান করে পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে সব কিছু লন্ডভন্ড হইয়া হাসরের ময়দান কায়েম হয়ে যাবে দুনিয়ার কোনো নবী থাকবে না দুনিয়ার কোনো মানুষ থাকবে না কোনো প্রাণী থাকবে না সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে সব ফান হয়ে যাবে ফানা ফিল্লা হয়ে ধ্বংস হয়ে যাবে তবে ওয়াবকা ওয়াজহু রাব্বি তোমার প্রতিপালকের কুদরতি চেহারা বাকি থাকবে আমার আল্লাহ শুধু বাকি থাকবে আল্লাহ নিজের পরিচয়টা এভাবেই জানায়া দেয় আমি আল্লাহর নাম হলো হাইয়ুন আমি আল্লাহ জীবিত আমি আল্লাহ চিরঞ্জীব ছিলাম মাছি আবার থাকব এটা হলো আমি আল্লাহর পরিচয় আবার আমি আল্লাহর নাম হলো বান্দা আল কাইয়ুম আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ হলাম চিরস্থায়ী সর্বাবস্থায় আমি আল্লাহ থাকব ওই বান্দার কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বান্দার সব ব্যাপারে পর্যবেক্ষণ করব যখন যেই ব্যক্তিগুলোর যা লাগবে সব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি যখন রিজিক লাগবে আমি আল্লাহ তার হাতের মধ্যে রিজিক পৌঁছায়া দিব ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সব রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম দুনিয়ার কোন ব্যক্তির হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই সব কিছুর দায়িত্বভার আমি আল্লাহর হাতে আল্লাহ নিজের পরিচয় দেয় এক নম্বরে আমি আল্লাহ চিরঞ্জীব দুই নম্বরে আমি আল্লাহ চিরস্থায়ী আমি আল্লাহ অস্থায়ী না দুনিয়ার মানুষগুলো অস্থায়ী আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন আল ইনসানু ফানিয়া আল আল্লাহু বাকি আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বাকি থাকবে মানুষগুলো বাকি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে হে বগুড়ার মুসলমানেরা ওই যে কাইয়ুম বলো
তোমার এলাকার যে কাইয়ুম ওই কাইয়ুম আমার আল্লাহ না এই যে মানুষেরা বারবার কথায় কথায় শিরিক করে আমগো কাইয়ুমে কই গেছে বাজারে গেছে নাকি ও কাইয়ুমায় বলা যাবে না শিরিক হয়ে যাবে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যাবে বলা লাগবে ইয়া আব্দুল কাইয়ুম হে আব্দুল কাইয়ুমের দিকে আসো হে আব্দুল কাইয়ুম ওদিকে যাও হে আব্দুর রহমান তুমি এদিকে আসো তুমি ওদিকে যাও হে আব্দুল জব্বার তুমি এদিকে আসো তুমি ওদিকে যাও এভাবে বলা লাগবে আল্লাহর গুণবাচক নাম যেই ব্যক্তিগুলো রাখে বরকতের জন্য এদের নামের পূর্বে ডাকার ক্ষেত্রে আব্দুল শব্দ লাগাতে লাগবে যেই আব্দুল অর্থ বান্দা আব্দুস সাত্তার মানে যেই বান্দাই আল্লাহ গুনাহগুলোকে পূর্ণাঙ্গ গোপনে রাখে ওই সাত্তারের গোলাম জব্বারের বান্দা রহমানের বান্দা রহিমের বান্দা ওই বান্দাটা হলো আব্দুল কাইয়ুম কাইয়ুমের বান্দা মানে চিরস্থায়ীর বান্দা দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী না একমাত্র চিরস্থায়ী একজন চিল্লা বল তার না আল্লাহ হাইয়ুন আল্লাহ হলেন আমি আল্লাহ চিরঞ্জীব আবার আমি আল্লাহ চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু আকবার জোরে বলেন আমি আল্লাহর পরিচয় হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর পরিচয় তুমি শুনে নাও আমি আল্লাহর পরিচয় হলো সিনাতুন নামাকে ধরে না মানে ড্রজিনেস তন্দ্রা আমি আল্লাহকে ধরে না কি আল্লাহ তন্দ্রা আছে এই যে ঝিমুনি তার তিনটা পর্যন্ত যদি এই জায়গায় বসে থাকেন ঝিমুনি আসবে কি আসবে না কথা বলেন ঝিমুনি আসবে না আমরা কাজ করলে আমাদের কর্ম ব্যস্ত থাকলে তখন আমরা ঝিমুনি আসে একটু অবসাদগ্রস্ত হয়ে পড়ি একটু ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের অটোমেটিক একটা তন্দ্রা তন্দ্রা ভাব আসে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে কিন্তু আল্লাহর ওটা নাই নেদার ড্রজিনেস ওভারটেক্স হিম নট স্লিপ আল্লাহ পাকের নাই কোনো ড্রজিনেস নাই কোনো স্লিপ কিচ্ছুই নাই কিচ্ছুই নাই লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম সিনাতুন তাকে ধরে না নাওমুন তাকে ধরে না তাকে কোনো তন্দ্রাও গ্রাস করতে পারে না কশিন কালেও আল্লাহকে কোনো নিদ্রা গ্রাস করতে পারবে আল্লাহর গুণ কার গুণ বলেন আল্লাহর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর পরিচয় হলো কোনো তন্দ্রাও ধরবে না আমি আল্লাহকে কোনো নিদ্রাও ধরবে না এটা আমি আল্লাহর পরিচয় হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা বলে কম না বেশি কি পরিমাণ বেশি আল্লাহ নিজেই তার লকব লাগায়া জানায়া দিলেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ বলেন ও নবী আমার মূসা কত বড় নবী আমি আল্লাহ মূসার সাথে এমন পরিমাণ কথা বলেছি এজন্য মূসার লকবি হয়ে গেল কালিমুল্লাহ মূসার কামি আল্লাহর সাথে কথা কওয়া এত কথা বলে বলে কোন জামাই বউ এই কথা বলতে পারবে না কোন প্রেম কাহিনী কো বলনে ওয়ালা প্রেমিক প্রেমিকার সাথে এত কথা বলতে পারবে না এত পরিমাণ মায়া লাগাইয়া আল্লাহর সাথে সিনাই পর্বতের মধ্যে যাইয়া ওই মিশরের তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে এমন পরিমাণ কথা বলে শুধু বারবার আল্লাহকে জিজ্ঞাসা করে একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে ও আল্লাহ তুমি আল্লাহ যদি মূসা হইতা আর আমি মূসা যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে মূসা হয়া কি চাইতা আল্লাহ বলে এ মূসা এটা কশিন কালেও তো সম্ভব হবে না হাউ দিস পসিবল ইটস ইম্পসিবল ফর দুনিয়ার সব মানুষের জন্য হে মূসা আমি আল্লাহ কশিন কালেও মূসা হতে পারি না তুমি মূসাও কশিন কালেও আল্লাহ হতে পারো না মূসা বলে আল্লাহ আমি তুমি তো জানো আমি প্রশ্ন করি বারবার এরপরেও জবাব দেয় তুমি আল্লাহ যদি মূসা হইতা আর আমি মূসা যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ বলে রে মূসা যদি আমি আল্লাহ মূসা হতাম আর তুমি মূসা যদি আমার রব হয়ে যাইতা আমি মূসা হইয়া আমার আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত কামনা করতা
শুধু তাই না আবার মুসা নবী একদিন তুর পর্বতের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে বলে ও আল্লাহ তোমার কি তন্দ্রা নাই তোমার কি নিদ্রা নাই তুমি কি ঘুমাও না ঘুম ঘুম ভাব ও আল্লাহ তোমার কি হয় না ও আল্লাহ আমি মুসা সারা দিন মেষ্ট রইলাম সারা দিন আমি মিশরের বড় বড় মাঠের মধ্যে আমি বকরি চড়ালাম এই যে বকরি চড়াই মেষ আমি চড়াইলাম মুসা চরানোর পরে রাতের বেলা আমার অনেক ক্লান্ত আমি হয়ে যাই এরপরে হঠাৎ আমার ঘুম ঘুম ভাব হয়ে যায় আমার ঘুম আমার ভিতরে চলে আসে তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে ফেলে আবার নিদ্রাটাও আমাকে আচ্ছন্ন করে ফেলে এবার যখন আল্লাহকে বললেন আল্লাহ আপনি যে আসমানটা চালান এই জমিনটা চালান আমারেও আপনি চালান দুনিয়ার সব মানুষের আপনি চালান আপনার কি তন্দ্রা আসে না আপনি কি একটুও পরিমাণ ঘুমান না গো আল্লাহ আল্লাহ বলে রে মুসা তোর এভাবে জবাব দেওয়ার দরকার নাই হে আমার পয়গম্বর যাও যাও দুইটা গ্লাসের মধ্যে পানি নিয়া 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 এই পাহাড়ের উপরে আসো আর আইসা আবার আমার সাথে কথা বলা আরম্ভ করে দাও মুসা নবী গেলেন আর দুইটা গ্লাস নিয়ে চলে আসলেন দুইটা গ্লাস নিয়ে ডান হাতে আর বাম হাতে দাঁড়াইয়া আল্লাহকে বলে আল্লাহ দুই গ্লাস পানি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম আল্লাহ আবার নিদ্রারে বলে অ নিদ্রা অ ঘু আমার মুসাকে তুই ধরে ফেল ওই ঘুমতো কথা মানে কা ওই ঘুম যখন মুসাকে ধরে ফেললো মুসাকে যখন তন্দ্রা তন্দ্রা ভাব যখন চলে আসলো ডান হাতে গ্লাস বাম হাতে গ্লাস আবার গ্লাসের মধ্যে পানি এই পানিগুলো নিয়ে নিয়া একটু দাঁড়ানোর পরে হঠাৎ করে কথা বলতে বলতে তন্দ্রা এসে নিদ্রা যাবে 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 ভাব ঠাস করে পাহাড়ের উঁচু থেকে নিচের মধ্যে পড়ে যায় পরে দুইটা গ্লাস ভেঙ্গে টুকরা 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 হয়ে যায় ঘুম থেকে লাভ দিয়ে যাইগা এবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ কেমন হয়ে গেল আমার ঘুম আসলো কেন আমার ডান হাতের বাম হাতের গ্লাসটা গেল কোথায় আল্লাহ বলে রে মুসা ওই ডান হাতের মধ্যে আর বাম হাতের মধ্যে দুইটা গ্লাস নিয়ে তুই টিকে থাকতে পারো নাই তন্দ্রা আসার কারণে গ্লাসটা পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল তুই নিদ্রা আসার কারণে এই দুইটা গ্লাস পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল রে মুসা ও মুসা তুমি যদি শুনে না তুমি মুসা এই সাধারণ দুইটা গ্লাস হওয়ার পরেও এই দুইটা গ্লাস তুমি ডাকতে পারলা না সাথে সাথে পরে পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল আমি আল্লাহ যে আসমানের মালিক আমি আল্লাহ যে জমিনের মালিক ওই শেরপুর বগুড়ার মধ্যে অজপাড়া গ্রাম থেকে আমার যেই বান্দারা রাত দুইটা তিনটা বেজে গেল দুনিয়ার সব ডাক্তারেরা ঘুমায়া গেল দুনিয়ার সব ফার্মেসি গুলো বন্ধ হয়ে গেল দুনিয়ার সব হসপিটালের দরওয়াজা গুলো বন্ধ হয়ে গেল এই গ্রাম থেকে সিএনজি দিয়াও যেতে পারবে না অটো দিয়াও যাওয়া সম্ভব হবে না কোনো বাইক দিয়াও যাওয়াও সম্ভব হবে না ওই গভীর রাতে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর ডাক দেয় ও দয়ার মালিক আমি আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ ও আল্লাহ তুমি আমার পেটের ব্যথাটা ভালো করে দাও ও আল্লাহ তুমি আমার হাতের ব্যথা ভালো করে দাও আমার পায়ের ব্যথা তুমি ভালো করে দাও আমার পুরা বডির যেই যন্ত্রণা ওই যন্ত্রণা তুমি ভালো করে দাও আমার বান্দা যদি ওই গভীর রাতে আমি আল্লাহকে যদি ডাক দেয় আর আমি আল্লাহ যদি ওই সময়ে ঘুমায়া থাকি রে মুসা তখন তো আমার বান্দার ডাকে আমি আল্লাহর সারা দেওয়া সম্ভব হবে না লাতা খুদু হুসিনা তু আলা নাও আল্লাহু আকবার আমি আল্লাহকে সিনা ধরে না নাওমও ধরে না ধরে তন্দ্রাও ধরে না নিদ্রাও ধরে কে সেই কে সে কে উনি আহা ডাক দেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আরো জোরে পড়ি আল্লাহু আকবার
আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া আরদ সব তার জন্য আসমান জমিন সব তার জন্য কার জন্য কার জন্য কার জন্য এই সব কিছুর মালিক কে এই ঘোষণা কা আরো জোরে বলেন না يسبح له ما في السماوات والارض এজন্যই তো সূরা হাশরের শেষ আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ জপে কা আরো জোরে বলেন না হে তাসবিহ জপে কার তাসবিহ জপে সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله تومي بچاو تومي مارو او بيرتو خما کرو تومي بچاو تومي مارو او بيرتو ক্ষমা করো ধরার যেই জন তাকে ধরো ধরার যেই জন তাকে ধরো তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারই জি কে পরে অবাধ্য হই কেমন করে তোমারই জি কে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে কোনো ভাষা শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مرحبا লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কার সম্পূর্ণ রাজা ধীরাজ রাজত্বের অধিপতি একজন তিনি কে কে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা লযি ইশফা ইনদাহু ইল্লা বিইজনি মান যা কে সে কে সেই ব্যক্তি আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি কে সেই ব্যক্তি যে ব্যক্তি ইশফাউ ইনদাহু আল্লাহর নিকট সুপারিশ করবে ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি ছাড়া কে সেই ব্যক্তি মানজা মান আল্লাহ নিজেই বলেন মান কে সেই ব্যক্তি যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর অনুমতি ছাড়া আর অন্যজন ব্যক্তিকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে রহমাতুল লিল আলামিনের জন্য নির্দিষ্ট একটা স্থান থাকবে মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদের বিধি পড়ে থাকবেন আর উম্মতি উম্মতি বলে ওদিন চিৎকার করবে আল্লাহ পাক অনুমতি দিলে এরপরে সুপারিশ করা যাবে নচেত আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিকে পৃথিবীর কোন ব্যক্তি সুপারিশ সাফায়াত করতে পারবে من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم سبحان الله يعلم ما بين أيديهم তাদের সামনে যা আছে তাদের সামনে আমাদের সামনে এই যে এই প্যান্ডেলের বাহিরে কি কি হচ্ছে এখন বলতে পারবো বলতে পারবো কিন্তু আল্লাহ পারবে কিনা আল্লাহ পারবে কিনা এই বিশ্বাস আছে তো ঈমানদার বিশ্বাস আছে তো
আল্লাহ জানে ইয়ালামু মা বাইনা আইদিহিম তাদের সামনে কি আছে তারপর কি ওমা খলফি ওমা খলফাহুম তাদের পিছনে তাদের পিছনে তাদের পশ্চাতে তাদের পিছনে কি আছে তারা কেউ জানে না কে জানে কে জানে কে জানে আমার পিছনে কি আমার সামনে কি আমি জানি না ইয়ালামু মা বাইনা আইদিহিম ওমা খলফাহুম সব তাদের সামনের খবর পেছনের খবর সম্পর্কে আল্লাহ পাক জানেন কারণ তিনি আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহর পরিচয় হলো আল্লাহ আলিমুল গায়বি ওয়াশাহাদা এই দুই জ্ঞানের জ্ঞানী বলেন সুবহানাল্লাহ يعلم ما بين أيديهم ما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون قولي بس تون করতে পারে না بشيء من علمه তার علمের কোনো ছিটা ফুটা কোনো অংশ إلا بما شاء যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু পরিমাণ ইলম দুনিয়াতে দান করেন আর যতটুকু ইচ্ছা করেন না পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছ থেকে জোরে জোরে সুরে ইলমটাকে অন্বেষণ করে নিতে পারে না আল্লাহ যাদেরকে চান এদেরকে ইলম দেন যাদেরকে দেন না পৃথিবীর কোনো ব্যক্তি পাবে না পুরো সমুদ্র ওই সমুদ্র থেকে যদি এক ফোঁটা পানি নেন এক ফোঁটা পানি নিন ওই এক ফোঁটা পানি হচ্ছে সারা বিশ্বের প্রত্যেকটা ইলিমওয়ালার ইলিম আর পুরো সমুদ্রের পানিগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার ইলিম পড়ে না সুবহানাল্লাহ এত চাইতে বেশি আল্লাহর ইলিম কম না বেশি আহা কয় না কম না বেশি নাম গো বেশি হুমা গো মাম গো সে পাওয়া ইলমের পাওয়া আমলের পাওয়া আমাদের কণ্ঠের পাওয়ার আমাদের বক্তব্যের পাওয়ার আমাদের চেহারের পাওয়ার এত পরিমাণ বেশি মাঝে মাঝে মনে হয় জিন্দেগিতেও এরকম চেহারা হারাবে না জিন্দেগিতেও মনে হয় এরকম নেতৃত্ব আমার কাছ থেকে হারাবে না জিন্দেগিতেও এই এলেম আমি ভুলে যাব না জিন্দেগিতেও আমি কোনো ছোট হব না মৃত্যু পর্যন্ত মনে হয় বড়ই থাকব আমাদের এই পরিমাণ পাওয়ার আল্লাহ বলেন ইয়ালামু ওয়ালা ইয়ুতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ পৃথিবীর কোন ব্যক্তির ইলম কোন সিটা ফুটা পরিবেষ্টন করতে পারবে না আল্লাহর ইলমকে আল্লাহর ইলম এমন পরিমাণ বড় যাকে ইচ্ছা তাকে দেয় যাকে ইচ্ছা তাকে দেয় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আসমান আর জমিনের এত বড় ব্যাপকতা এটা আল্লাহকে হয়রানি করে না আল্লাহকে পেরেশানির মধ্যে ফালায় না আল্লাহ এত কষ্ট হয় না যে এত বড় আসমান এত বড় জমিন চালাইতে কষ্ট হবে না হয় না কারণ হসি আকুরু সিজ্জুহু সামাওয়াত আসমান আর জমিন তার কুরসি বলে শুধু তাই না সাত আসমান আর জমিনের চাইতে তার কুরসিটা এমন পরিমাণ বড় রহমাতুল্লিল আলামিন নিজেই বলেন যে কুরসিটা এমন পরিমাণ বড় একটা বড় মাঠ আবু যর গিফারি নাম শুনেন নাই সাহাবীর আবু যর গিফারি নাম শুনেন নাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমি নবীকে বলতে শুনেছি নবীজি বলেছেন একটা বড় মাঠ ওই মাঠের মধ্যে মাঠের মাঝখানে তুমি যদি একটা পয়সা ছেড়ে দাও ছোট্ট অথবা আংটি 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 আছে না একটা বড় মাঠের তুলনায় আংটিটা কি ছোট না বড় কথা বলেন না কেন ছোট একটা বিশাল মাঠ ওই মাঠের মাঝখানে আংটিটা ছেড়ে দিলেন মদিনাওয়ালা নবী বলেন যে আল্লাহ পাকের এই কুরসি আপনার আর ওই যে বড় মাঠ আর আংটি সাত আসমান আর জমিন বলেন না সুবহানাল্লাহ এজন্যই তো পৃথিবীর সব মানুষকে পরিবেষ্টন করে রেখে এদেরকে দায়িত্ব দেওয়া এদেরকে দায়িত্ব থেকে সরানো এদেরকে মন্ত্রী বানানো আবার মন্ত্রীর ঘাট চেয়ার থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে নামানো আল্লাহর কাছে বিন্দু মাত্র পরিমাণ কোনো ব্যাপার নয় কারণ আল্লাহ হচ্ছেন ওই মাঠের মতো এত বড় মাঠ ওই আংটির কোনো গুরুত্বই নাই এত বড় মাঠ মাঠের মাঝখানে একটা আংটি পড়ে আছে ওই আংটি হলো সাত আসমান আর জমিন আর পুরো মাঠটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কুরসি ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আসমান জমিন পরিবেষ্টন করে এদেরকে চালাইতে গিয়া আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট হয় না আহুয়াল আলিয়্যুল আযীম তিনি হচ্ছেন সুউচ্চ এবং মহান মোস্ট বিগেস্ট গড বড় আল্লাহ মোস্ট বিগেস্ট আল্লাহ এর চেয়ে বড় আর আল্লাহ হতে পারে না এর চেয়ে বড় পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে না আল্লাহ বড় আল্লাহ বড় নাকি হিন্দুদের দুর্গাপূজার ওই মন্দিরের দেবীগুলো আল্লাহর চেয়ে বড় কথা বলে না কেন
আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ অতি মহান আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন ওহুল আলিজুল আযীম তিনি আল্লাহ তো সে আল্লাহ তিনি সর্বোচ্চ লেভেলের উচ্চ সবার উপরে তিনি সুমহান এটা হলো আমার আল্লাহর পরিচয় করেন সুবহানাল্লাহ এই ওই মায়ের মাগমারার সামনে যাইয়া মায়ের জন্য চোখের পানি ফালায়া যখন একবার ডাক দেয় ও মা আয় মা দ্বিতীয়বার যখন ডাক দেয় মা তিনবার যখন ডাক দেয় মা বারবার মাকে ডাক দিলেও মা তো বারবার ডাকে সাড়া দিবে না আসবেও না ওই সন্তানগুলো যেই মায়েরে নিজের হাতে কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে ওই মায়ের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারে না দুনিয়ার কোনো কিছু তাদের করার মালিক যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন যেই বাবা নিজে নতুন লুঙ্গি না পরে পড়ালেন নিজে নতুন টুপি না পরে পড়ালেন ও আল্লাহ ওই বাবা যার নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও ও আল্লাহ জিন্দেগিতে এমন কোন বড় গুনাহ নাই আমরা করলাম না আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও গুনাহগুলোরে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও